सुनने जा रहा है मेरा भाई और मैं भी, चलो আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো, আমিও ভালো আছি। আর এখন বাজে সন্ধে 7টা, এখনও বাজেনি, এখনই 7টা বাজবে 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 ভাব। আর আমার বাড়ির সিচুয়েশন, ঘরের সিচুয়েশন, বাড়ির সিচুয়েশন, আমার রুমের সিচুয়েশন এখন ঠিক এরকম। এখানে উদলা শঙ্কর বাবু ঘুমাচ্ছেন, ওয়েদারটা খুব বৃষ্টি বৃষ্টি, তাই আর বিকেলে দোকানে আমি যেতে দেই না। আর এমনিতেই সন্ধ্যেবেলা রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে যায়, এর জন্য উনি এখন ঘুমাচ্ছেন। এই যো এই যো, চা খাবেন না? হ্যাঁ। আর আমার ছোটে নবাব এখানে মোবাইল পরিদর্শন করছেন, ওনার যেটা কাজ উনি সেটা করে। এই যো, চা খাবেন না? পরে 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 তো ঠিক আছে, তাহলে আমি বানিয়ে খেয়ে নেই, তুমি পরে যখন উঠবে তখন যদি মুড হয় খাওয়াবো, না তো খাওয়াবো না। তো ওনার তো এখন ঘুম ছাড়া কোনো কিছুই মুড়ে আসছে না, কিন্তু চা আমি বানাবোই, চা সামনে রাখলেই উনি ফুরফুরে উঠে যাবে। তো আমি নিচে যাচ্ছি চা বানাতে, আর চা বানিয়ে নিয়ে আসি, এসে তারপর একসাথে চা খাবো, আর শ্রীজিৎবাবুকে কর্নফ্লেক্স দেবো। ঘুমটা কেমন হলো? ভালো। হুম, দারুণ। আচ্ছা, তো চাটা কেমন খাওয়ালো? ভালো। হ্যাঁ, ভালো ভালো। আপনি এইভাবে কথা বলছেন কেন? এখনো ঘুম ঘুম ভাব হচ্ছে। আচ্ছা, তা উদলা শঙ্কর বাবু আপনার ড্রেস সবসময় কি এরকমই থাকেন? আমি থাকতে পছন্দ করি। এই কার চশমা পড়ছিস? তো শ্রীজিৎ বসে পড়েছে স্টাডি করতে, শ্রীজিৎ স্টাডি করতে বসে বলছে। আর ইনি এখনো বেডের উপরেই, সেই 2 ঘন্টা আগে থেকে যেরকম দেখেছিলে সেই অবস্থাতেই এখনো আছে। সে বেডের মধ্যেই চা, বেডের মধ্যেই চাটাকে, বেডে একই একই পজিশন, শুধু চা খাওয়ার জন্য একটু উঠেছিল, তারপরে একই পজিশন এখন ডান্স করছে। তো
উদয় শঙ্কর বাবুর গান শুনছে, ডান্স করছে, এই গান এখন স্টার মেকার করবে। ওনার স্টার মেকার ওনার হবি, তোমরা তো তোমাদের আমি অনেকবার দেখেছি স্টার মেকার করে, আর এখন ডান্স গান শুনে শুনে উনি ডান্স করছে, কিন্তু দেখা যাচ্ছে তো অনেক কষ্টে উনাকে উঠিয়ে এই টি শার্টটা পরানো হলো, অনেক কষ্টে অনেক যুদ্ধ করে তারপরে জিনিসটা করালাম। আমি গানটা করি তখন ইয়ে করবা। আচ্ছা, তা উনি এখন গান প্র্যাকটিস করছে, কি গান করবে? हम प्यारा चाहेंगे कहीं दूर शहर से तेरे बाप के डर से। তো গানটা এখন প্র্যাকটিস করছে, একটু পরে এই গানটাও করবে। আর সৃজিত তো এখানে অ্যাজ ইউজুয়াল স্টাডি করছে। লুঙ্গি নাথ, লুঙ্গি পরা দেখেছো? ফিনিশড। মত তুঝকো ফাকানা আয়া হুঁ তেরে ঘর সে তেরে বাপ কে ডর সে তেরে বাপ কে ডর সে তো আমার বর চলে গেছে ওই ঘরে গান করতে, তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে ওর গান শুনতে পাচ্ছ। আর এখানে সৃজিতকে আমি টাক্স দিয়েছি, ওর টাক্সগুলো করছে। তো তোমাদের সাথে কিছু আমার শেয়ার করার ছিল, কিছু আমার দেখানোর ছিল, তাই আমি এখানে বসলাম আলাদাভাবে তোমাদের সাথে। কারণ সন্ধ্যের থেকে যে ব্লগ বানাচ্ছি ঠিকই, কিন্তু ঠিকভাবে কথা বলতে পারছি না, অল্প অল্প কথা হচ্ছে। তো এখানে সুস্থির মতো বসেছি, মাথা ঠান্ডা করে তোমাদের সাথে কথা বলবো বলে। আর দুটো কুর্তি আমার দাদা আমার আর আমার বোনের জন্য অর্ডার দিয়েছিল, তো দুটো কুর্তি কালকে এসছে। দুটোতে আমার বড়ের দোকানের অ্যাড্রেস দেওয়া ছিল, তাই আমার বড়ের দোকানে এসছে দুটো। আর এই একটা আনবক্সিং কালকেই করে দিয়েছি, কারণ আমার তো এইসব ব্যাপারে একটু মেয়েদের সবারই এইসব ব্যাপারে ওয়েট করা যায় না, যে না যখন ব্লগ বানাবো তখন আনবক্সিং করবো। ওরে বাবা, আমার দ্বারা হয় না, আমার যখন পাবো তখনই খুলে ঠুলে কাকার। তো এটা এটা আমার জন্য, আর আর এটা আমার বোনের। এটা পুরো খুললাম না, কারণ খুললে ভাঁজ করতে হেবি সমস্যা হয়ে যায়। এটা আমার তো আবার পাস করতে হবে। আর আমার দাদার জন্য একটা টি শার্ট অর্ডার দিয়েছিল, কিন্তু অ্যাড্রেসের কী হয়েছে যাই না। এই দুটো এসছে আমার বরের দোকানে, আর টি শার্টটা চলে গেছে আমার মার বাড়িতে। আর এগুলো হলো ষষ্ঠীর গিফট। ষষ্ঠীর গিফট তখন লকডাউন চলছিল, দোকানপাট ঠিকভাবে খোলেনি, তো দাদা তখন অনলাইনে অর্ডার দিয়েছিল, তখন না কদিন পরে অনলাইনে অর্ডার দিয়েছিল, তো ওটা আস্তে 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 ডিলে হতে হতে এখন গিয়ে এসছে। আর এটা আমার বোনের। আর ব্যাপারটা যেটা হলো, আমার বোনের জন্য লার্জ সাইজ অর্ডার দেওয়া হয়েছিল, আর আমার জন্য ডাবল এক্সেল অর্ডার দেওয়া হয়েছিল, যেহেতু আমি একটু ফ্যাটি আর আমার বোন রোগা পাতলা, তাই এই সেভাবেই সাইজ, আর আমি ডাবল এক্সেলই পড়ি, সেভাবে অর্ডার দেওয়া হয়েছিল। ডাবল এক্সেল বা এক্সেলের বড়ো সাইজ হলেও আমার হয়ে যায়, তা কিন্তু রিক্স যেতে না হয়, কারণ অনলাইনে জিনিস আবার এক্সচেঞ্জ করে ঝামেলা হয়ে যায়, তাই আমি ডাবল এক্সেল অর্ডার দিয়েছিলাম। কিন্তু যেটা ব্যাপার হয়েছে সেটা হলো যে আমার বোনেরটাই আমার হয়ে যাচ্ছে লার্জ সাইজ, মানে হচ্ছে মানে কি একটু বড়ই হচ্ছে, তাই এখন আফসোস করছে যে কাজ আমি লার্জ সাইজ অর্ডার দিলাম, কারণ এটা পরে আমাকে ভীষণ মানে হদল হদল টাইপের লাগছে। তো এটাকে আমার একটু ফিটিংস করাতে হবে, তো আপাতত তো আর এমন কোথাও অকেশনে যাচ্ছি না, তো যখন সব ঠিকঠাকভাবে খুলে ঠুলে যাবে ঠিক হয়ে যাবে, কারণ আমি যেখানে ফিটিংস করা ওইটা অনেক দূরে, তা আমি এখন আর অত দূরে যাচ্ছি না, তো যখন খুলবে তখনই যখন ঠিকঠাকভাবে সব ই হয়ে যাবে তখন আমি এটাকে একটু ফিটিংস করিয়ে নেব। দিয়ে দিয়ে নাও, আমার তাতে হবে, দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও, ল্যাপটপের চার্জটা খুলে দিয়ে দাও। একটু ডান্স প্র্যাকটিস করবো ভাবছিলাম, কিন্তু 8:40 অলরেডি হয়ে গেছে, দেখা যাক কতটুকু কী করি না করি, কারণ ডান্স প্র্যাকটিস আমার অনেকদিন ধরে ঠিকভাবে হচ্ছেই না, আর করার একটু দরকার আছে, তো দেখি কী করি। আর আমার বড় অনেকক্ষণ ধরে ডিমান্ড করছিলো মুড়ি চানাচুর খাবে, মুড়ি চানাচুর, আরে তুমি কি খাবে মুড়ি চানাচুর, নিয়ে আসবো? তো আমি নিজের থেকে মুড়ি চানাচুর নিয়ে আসি, একটু মুড়ি চানাচুর খেয়ে তারপরে কে ডান্স করবো কি না করবো পরে ভাবছি। আমি
তো ওই ঘরে সবাই খুব প্রস্তুত করছে, ছেলে খেলা করছে, আমার বর সেই গান নিয়ে বসে আছে, তো ভীষণ পরিমাণে হাউলিং হচ্ছে ওই ঘরে। আর ব্লগ কন্টিনিউ করতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না, তাই আমি এই ঘরে চলে আসলাম। আর এখন পেজে গেছে প্রায় 10টা, আমার কিচেনের কাজ প্রায় শেষ। কিচেনে রাত্রেবেলা তেমন কোনো কাজ থাকে না, জাস্ট রুটি করার থাকে, আর সকালে আটা মেখে রাখলে তো আর প্রবলেমই হয় না। জাস্ট আমার হাজব্যান্ডের জন্য আর বাবার জন্য সাতখানা রুটি করতে হয়, তো রুটি টুটি সব করা হয়ে গেছে। আর ডিনার করতে করতে 10:30টার আগে কেউ ডিনার করে না, আমাদের বাড়িতে কেউ খেতেই চায় না, ইভেন আমার ছেলেও খেতে চায় না। ভেবেছিলাম সৃজিতের চ্যানেলের জন্য একটা ডান্স ভিডিও শ্যুট করব। ও ডান্স করতে ভীষণ ভালোবাসে, কিন্তু কোনো টিচারের আন্ডারে ট্রেনিং নেয়নি, জাস্ট টিভি দেখে দেখে ডান্স করে। আর আমি কিছু কিছু স্টেপ ওকে দেখিয়ে দিই, যদিও আমি ক্লাসিক্যাল ডান্সার, আমি ওয়েস্টার্নের এতটা নলেজ আমার নেই, কিন্তু কিছু কিছু স্টেপ আমি ওকে বলে দেই। তো এইভাবে ও ডান্স করতে ভালোবাসে। তো ওর চ্যানেলের জন্য আমি একটা ডান্স ভিডিও শ্যুট করতে চাইছিলাম, কিন্তু ও বলছে এখন করব না, কালকে করব, কালকে ওর অনলাইন ক্লাস নেই, তো সকাল দিকে একটু ফ্রি থাকবে ওর, কালকে অনলাইন ক্লাসটা হঠাৎ করে সাসপেন্ড করে দিয়েছে। তো কালকে অনলাইন ক্লাস নেই, তো কালকে ও ডান্স ভিডিও শ্যুট করতে পারবো, তো এখন আর কিছু করবো না, ডান্স ফান্স ভিডিও আর শ্যুট করবো না, কালকেই করবো। আর সৃজিতের চ্যানেল তোমরা প্লিজ যেও, প্লিজ তোমরা ভিজিট করো, আমি ওর চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো প্লিজ তোমরা ভিজিট করো, বলো কেমন লেগেছে। ও যা করছে নিজের থেকেই করছে, 2-3টে ভিডিও খুঁজে দেওয়া আছে, ও যা করছে নিজের আইডিয়াতে করছে, আমি কিচ্ছু ওকে বলে দিচ্ছি না, জাস্ট কথা কিছু আটকে গেলে আমি বলে দিচ্ছি যে এটা এরকম না, এরকম এরকম না সেরকম। কিন্তু ও যে চ্যানেলটা শুরু করেছে একেবারে নিজের আইডিয়াতে, চ্যানেল না, ও জাস্ট একদিন মানে আমাকে দেখে 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 নিজেই একদিন ভিডিও করছিলো, এই দেখো আমার মা, এই দেখো আমার বাবা, এরকম করে শুরু করেছিল। তা আমি ভাবলাম যে না ভালোই কথা বলতে পারে, তো ও যে এত সুন্দর কথা বলতে পারে, এটাকে কেন না আমি একটুখানি করি, ওর কেটে চ্যানেলগুলোর ভিডিওগুলো এটা আপলোড করি। ও আমাকে দেখে দেখে ওর বেশ ভিডিও করার একটু শখ হয়েছিলো, তো জাস্ট খুলেছি জাস্ট একটু শখের জন্য, জাস্ট একটু ওর আনন্দের জন্য। তা কালকে একটা ভিডিও, ডান্স ভিডিও শ্যুট করে কালকে আমি হয়তো আপলোড করে দেবো সেই ভিডিওটা এডিট করে। আর এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি, এটা খুব একটা বড় ব্লগ হবে না, আর ভীষণ অন্ধকার অন্ধকার আসছে, কারণ ওই পাশের আমার যে লাইটটা দেখতে পাচ্ছ টিউবটা ওটা পাচার হয়ে গেছে, এই জন্য আমি কোনো ডান্স ভিডিও নিতে পারছি না, কারণ এই পাশের লাইটটা অন্ধকার। এই পাশে আমি ভাবছি একটা এলইডি লাগিয়ে নেবো, তাহলে ঘরে ভালো লাইট আসবে, এর জন্য আমি কোনো ডান্স ভিডিও আপলোড করতে পারছি না এই লাইটের জন্য। আর এখন তো টানা এক সপ্তাহ লকডাউন চললো, তো কবে লাইট করবো জানি না, লাইট লাগাতো কবে, লাইট লাগানো হবে এখানে কবে, আমার ডান্স ভিডিও শ্যুট হবে যায় না, তো ব্লগ আমি ব্যাক টু ব্যাক দিতেই থাকবো। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর কাল অবধি কন্টিনিউ করবো না, কালকে ভেবেছিলাম এই ব্লগটা আমি কাল অবধি কন্টিনিউ করবো, কিন্তু ভাবছি না আজকেই শেষ করে দিই, তাহলে কালকে একটা নতুন ব্লগ শুরু করতে পারবো, আর তো কালকে এডিট করে পাবলিশও করতে পারবো, হয় আর নতুন ব্লগ শুরুও করতে পারবো। তো টিল দেন বাই, তোমাদের সাথে আমি আমার নেক্সট ব্লগে দেখা করবো, আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে প্লিজ 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 জানিও। তো বাই।